ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أتاني دخل الجنة ومن أساني فقد أبى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ফালিয়াকুল খায়ের আউলিয়াস মত। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন, যে আল্লাহ সুবহানাহু তাআলা ইয়ুমাল আখির অর্থাৎ বিচার দিবসের মালিক, তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ আপনারা মাগরিব থেকে শুরু করে এখনো পর্যন্ত আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ, হয়তো এর মধ্যে জেনে গিয়েছেন যে আমার বক্তৃতার বিষয় যেহেতু হ্যান্ডবিলে দেওয়া ছিল, রানীনগর রিসার্চ সেন্টারের উদ্যোগে যে আয়োজিত একটা প্রোগ্রাম, তো তাতে আমার বিষয় দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মুসলিম জাতির অধঃপতনের কারণ ও তার প্রতিকার। মুসলিম জাতি আজকে এত অধঃপতনে কেন, কি কারণে মুসলিম আজকে এত নিচে, এবং কি করলে আমাদের ইসলাম সুন্দরভাবে বাঁচবে, মুসলমানরা বিভিন্ন জায়গায় সম্মান পাবে, যেমন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শেষ দিকে পেয়েছিল, এই বিষয়ে তথ্য এবং তত্ত্বমূল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যারা এখানে বসে শুনছেন বা মাইকে দূর দূরান্ত থেকে শুনছেন, পর্দা দালালের মা বোন সহ, আমি হয়তো এক থেকে দেড় ঘন্টা আলোচনা করব কিংবা তারও কম, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি আশাবাদী যে আপনাদের জীবন হয়তো পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বক্তৃতা শুনলে বক্তৃতাকে ছানবিন করতে হবে, দেখতে হবে কোরআন এবং হাদিস থেকে যদি কোনো কথা পাওয়া যায় সেটাকে মেনে চলতে হবে। কি আমরা রাজি আছি তো? কারণ কথা যখন বক্তা বলবে একটা হাদিসের উপরে বক্তার লক্ষ্য রাখা উচিত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি এমন একটা কথা কেউ যদি জাতির সামনে প্রচার করে তার থাকার জায়গা জাহান্নাম। ভাষা নিশ্চয় বুঝতে অসুবিধা হচ্ছে না। এরকম আমি হাজারো বক্তাকে চিনি যারা স্টেজে উঠে সালাম দেওয়ার পরে যতক্ষণ কথা বলে ততক্ষণই মিথ্যা কথা বলে। তাদেরকে আলেম মনে করেন, তাদেরকে আপনারা অনুসরণ করেন, এ কথা সত্য যে তাদেরকে নিয়ে আপনারা ব্যতিব্যস্ত। অথচ পৃথিবীর আলেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন আমার নাম করে যদি কেউ একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম। অনেকে বলে যে অমুক আলেম এই কাজ করলো, অমুক আলেম অনেক ভালো বুজুর্গ ইত্যাদি। শুনেন, কিয়ামতের মাঠে জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে। ফিতা কাটা বুঝেন কি? ফিতা কাটবে আলেম। অতএব আলেম মানেই যে সে ভালো, আলেম মানেই যে সে মানুষকে জান্নাতের পথে ডাকবে এমনটা নয়। কথা আমি আমার একটাও বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এসে বলছে, এই সাহাবীরা তোমরা শোনো, এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই, দাজ্জালকে অত বেশি ভয় পাই না। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল দাজ্জাল সম্পর্কে অনেক কথা শুনেছি আপনার কাছ থেকে। দাজ্জাল মানে পৃথিবীর সবচেয়ে বড় ফেতনা, দাজ্জাল মানে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকর বস্তু, দাজ্জাল মানে এর চেয়ে খারাপ মানুষের হতে পারে না এই দুনিয়াতে। যার হাতে থাকবে জান্নাত, হাতে থাকবে জাহান্নাম, জলজ্যান্ত যেন মানুষকে দেখিয়ে দিবে। এই দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ রাসূল বাঁচার জন্য এমন ব্যবস্থা করে দিয়েছেন প্রত্যেকটা সালাতের মধ্যে, নামাজের মধ্যে আমরা তার থেকে বাঁচার চেষ্টা করি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই, দাজ্জালকে এত বেশি ভয় পাই না। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল তারা কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা হচ্ছে দুনিয়ার আলেম। মুসনাদে আহমদ 21621 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জিবরাইল আর মিকাইল আমার কাছে আসলো, একজন আমার ডান হাত ধরলো আর একজন আমার বাম হাত ধরলো, আমাকে ঊর্ধ্ব গগনে নিয়ে যাচ্ছিল। রাস্তায় যেতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষ যারা বিশাল আকৃতির হয়ে বসে আছে, তাদের ঠোঁট অনেক বড় বড়, ঠোঁট অনেক বড় বড়, নিজে হাতে আগুনের কেঁচি দিয়ে ঠোঁটগুলাকে কেটে ফেলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাই হাই জিবরাইল মান হাউলাই, জিবরাইল ক্যান ইউ সে, তুমি কি বলতে পারো, হু আর দে, এরা কারা? কি আর কি পাপ করেছিল, এরা কারা? জিবরাইল তুমি কি বলতে পারো? জিবরাইল বলছে, আল্লাহ রাসূল, এরা হচ্ছে দুনিয়ার আলেম, এরা মুখ একটা কথা বলতো কিন্তু করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম যাওয়ার পথে অনেক দৃশ্য দেখলাম, তন্মধ্যে অন্যতম একটা দৃশ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের নাড়ি ভুঁড়ি বেরিয়ে গিয়েছে, গরু ছাগলের গরু দিয়ে যেমন মলন মারানো হয়, মলন বলে তো এলাকায় ওই যে ধান ইত্যাদি মারার জন্য আগের সিস্টেম ছিল, মলন মারানো হয়, এক শ্রেণীর মানুষ নাড়ি ভুঁড়ি নিয়ে ওইভাবে মলন মারছে, নাড়ি ভুঁড়ি নিয়ে ওইভাবে মলন মারছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাই জিব্রাইলেরা কারা? জিব্রাইল বলছে, আল্লাহ রাসূলের কাছে দুনিয়ার আলেম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি বলছি না, আবার শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামরে ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসতেন, দিয়ে বলতেন, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? আমরা যদি স্বপ্ন দেখতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় তিনি সব স্বপ্নের আমাদেরকে ব্যাখ্যা করে দিতেন। একদিন এইভাবে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সেদিন আমরা সাহাবীদের মধ্যে কেউ স্বপ্ন দেখিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা আমি স্বপ্ন দেখেছি, বলেন তো আল্লাহ রাসূলের স্বপ্ন মানে কি? ওহি। আল্লাহ রাসূলের স্বপ্ন মানে ওহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে জিবরাইল আর মিকাইল নিয়ে আসলো, হাদিস আধ ঘন্টা লাগবে বলতে, এত লম্বা চড়া হাদিস, তার মধ্যে একটা পয়েন্ট আপনাকে আমি বের করে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি যে জিবরাইল আর মিকাইল আমার সাথে আছে, এমন অবস্থায় দেখছি এক শ্রেণীর মানুষ অর্ধ শোয়া অবস্থায় আছে, অর্ধ শোয়া অবস্থায়, অর্ধ মানে আধখানা শুয়ে আছে আর বসে আছে, এই অবস্থায় রয়েছে। তো দেখছি তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে আছে লোহার আকশি, লোহার আকশি আংটা, সে এই ডাঙ্গালের মধ্যে ঢুকে দিচ্ছে, ডাঙ্গাল দিয়ে চিরে এতদূর নামিয়ে দিচ্ছে, বাপরে মারে করে চিৎকার করছে, তারপরে সে আবার বামগালের মধ্যে ঢুকে আবার একদূর চিরে আনছে, বাপরে মারে করে চিৎকার করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে, হাই হাই জিব্রাইল, এরা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু জিব্রাইল বলছে, আল্লাহ রসুল, এরা তারা যারা স্টেজে বসে মিথ্যা কথা বলতো।
এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বক্তা, এরা হচ্ছে তারা যারা এই দুনিয়ার বুকে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা ইনকাম করত, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা ইনকাম করত। আপনি মুসলিম শরীফ খুলুন, বুখারি শরীফ খুলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন মানুষ মারা গেল, ওর আমলের খাতা বন্ধ হয়ে গেল। আপনি যে স্কুলে পড়েছেন ওই স্কুলে মাধ্যমিকের সার্টিফিকেট তুলতে গেলেন, আপনাকে একবার দিবে, তারপরে বারবার দিবে নাকি? আপনার আমল ক্লোজ হয়ে গেল, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, তারপরে বলছেন কন্যাশ্রী নিব, দিবে সরকার? বুঝতে পারেন আমার কথা, কন্যাশ্রী বিবাহের আগে দেয়। এবার বিবাহ হয়ে গেছে, সরকার কনফার্ম যে ওই মেয়েটার বিবাহ হয়ে গেছে, ও কি কন্যাশ্রী পাবে? এ ব্যক্তি মারা গিয়েছে মানে ওর সব আমল ক্লোজ হয়ে গিয়েছে, খাতা বন্ধ হয়ে গেছে, তিনটি আমল বাকি রেখে এই তিনটি আমল চলতে থাকে। এক, সাদকা জারিয়া, ওই যে মসজিদ করে দিয়েছিল, ওই যে এতিমখানায় দান করেছিল, ওই যে মসজিদে ফ্যান করে কিনে দিয়েছিল, ওই যে মসজিদে টিউবওয়েল কিনে দিয়েছিল, ওই যে মাদ্রাসায় গিয়ে আপনার মাদ্রাসার কোনো একটা বিল্ডিং তৈরি করে দিয়েছিল বা টাকা দান করেছিল, সাদকা জারিয়া। দুই, নেক সন্তান, নেক সন্তান ছেড়ে গিয়েছেন, ছেলেকে তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ও তো বাংলায় বুঝে না, তো আরবি আবার কি করে বুঝবে? ও যখন আপনি মারা যাবেন তো পকেট থেকে 1,00,000 টাকা বের করে বলবো, আই হ্যাভ নো টাইম ইন মাই হ্যান্ড, তোমরা খরচ করো আর বাপের মিলাদ করো। তিন, আপনি যে ব্রেন, এই যে কথা আমরা বলে যাচ্ছি, এই যে কথাগুলো শুনছেন, সাথে সাথে ফেসবুকে লাইভ হচ্ছে, এই লাইভটা কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। এ দেখেন দেখেন, এটা কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। কোনো লেখনি, আপনার কিতাব, আপনার নিজের লেখা কিতাব রয়েছে, আপনি মানুষকে দিয়ে দেন, বা কেউ কিতাব লিখছে তাকে সাহায্য করুন। এভাবে সাহায্য করতে থাকলে কি হবে, কবরে বসে তিনটি আমল পাবেন। আবার শুনুন একবার, এক বলেন দেখি, সাদকায়ে জারিয়া, দুই নেক সন্তান, নেক সন্তান কি পরে আসছি, তিন আপনি ব্রেন অনুযায়ী ইলম অনুযায়ী মানুষকে দিলেন, আর ওটা শুনে, আপনার কথা শুনে গোটা পৃথিবীর বুকে যতদিন বাঁচলো ততদিন আমল করলো, ও যা নাকি করবে তার এক ভাগ আপনার অ্যাকাউন্টে ঢুকবে। মানে আমি যদি বলি এই শুনেন আজকে থেকে সবাইকে প্রতিজ্ঞা করতে হবে নামাজ আদায় করবো, এবার সবাই বললো ইনশাল্লাহ করবো, অনেকে মানুষ আছে যারা সালাত আদায় করে না, আমার এই বক্তৃতা শোনার পর নামাজ আদায় করলো, আমি মারা গেলাম, এখন ওই লোক 70 বছর বাঁচলো, 70 বছরে যত আমল পেয়ে করেছে তার এক অংশ আমি পাবো। তারপর হিংসা করে বলেন না জানে, তোকে দিব না, নামাজ পড়বো না। তো এই তিনটি, এবার আল্লাহ রসুল কি বললেন, যে একজন মানুষ মারা যাওয়ার পরে খাতা বন্ধ হয়ে যায়, তার খাতা খোলা থাকে এই তিনটি, এই তিনটি কাজ করলে, করে গেলে পৃথিবীতে খাতা খোলা থাকলো, তাও আপনি নিজেই করে গিয়েছেন, আপনি মরার পরে আপনি আর করছেন না। তো এবার আমাদের শহরে যে আছে মিলাদ কুলখানি, তো আসলো কোথা থেকে, কোটি টাকা খরচ করে যদি ভারতবর্ষে সবাইকে খাওয়ান, এক নেকি হবে না, অবশ্যই গুনাহ হবে। বুখারী মুসলিমের হাদিসের বিরোধিতা যাচ্ছেন, আল্লাহ রসুল এমন কিছু ভালো নাই পৃথিবীতে যা আপনার আমার জন্য বলে যায়নি। কেউ যদি মনে করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বলে যায়নি, ভাবতে হবে ও ব্যক্তি মুসলমান না, ওর ইমানে ঘাটতি রয়েছে। পৃথিবীতে এমন কোনো ভালো কাজ নাই যে কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি, প্রত্যেকটা ভালো কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, কিন্তু আমরা তাকে মূল্যায়ন করা জানিনি। আশ্চর্য হয়ে যায় যখন পৃথিবীর এমন কিছু ব্যক্তিত্ব যারা ইসলাম ধর্মে ছায়া তলে আসেনি, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ভালো ভালো উক্তি আওড়াই, ভালো ভালো কথা বলে, অথচ মুসলমানরা আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি না। আপনি এখানে যদি 200 যুবক থাকে বা 500 যুবক থাকে, ওকে ডেকে নিয়ে আনুন, আমি 500টা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে না। আরে ও তো পারবে না, পারবে না, ওর বাপও পারবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ওকে যদি বলা হয় যে তুমি কি একে চিনো সালমান খানকে, তো তো সালমান খানকে তো চিনে চিনে ও কোন ধরনের ব্রেসলেট পরে তাও বলে দেবে। বুঝতে পারেন আমার কথা, একবারে একটু যে খবর রাখে, আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন, আচ্ছা বলো তো ইসলামের রুকুন কয়টা, আপনার মেয়ে বুঝবে না। আপনার মেয়েকে যদি বলা হয় যে তুমি সবচেয়ে বড় পাপ পৃথিবীতে কোনটা বলো তো, আপনার মেয়ে জানে না। আপনার মেয়েকে এবার জিজ্ঞাসা করেন যে পাখি সিরিয়ালে কজন নায়িকার নায়ক আছে, ওর 14 গোষ্ঠীর খবর দিয়ে দেবে একবার ওখানে বসে, দেখেন। অথচ
ইসলাম সম্পর্কে প্রপার নলেজ জ্ঞান তার মধ্যে নেই। এর পেছনে যুক্তিটা কি, এর পেছনে কারণটা কি? কারণ আমরা আমাদের ঘরের জিনিসকে মূল্যায়ন করি না। আজকে তোতালেব এখানে দাঁড়িয়ে লেকচার দিবে, আপনারা ভাবেন খে তোতালেবি হু আবার কবে ইসলাম জানলো, বলবে না, বলেন এই কথা। নিজের নিজের এলাকায় কেউ দাম পায় না। আমি একজনের কথা শুনে অবাক হয়ে গেলাম, একজন ব্যক্তি তিনি আমাদের এলাকায় এসেছিলেন, তো উনার বাড়ি ডক্টর জাকির নায়েকের বাড়ির পাশে। ডক্টর জাকির নায়েকে কে না চিনে, পৃথিবীর সবাই চিনে, হাজারো অমুসলিম তার কথা শুনে ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। তো ওই লোকটা বলছে, আরে ডাক্তার জাকির নায়েকা ঘর মেরা বাজু মে ওসকো কুছ মালুমই নেই হ্যায়। আমি তো অবাক হয়ে গেলাম, বলছে ডক্টর জাকির নায়েকের বাড়ি আমার বাড়ির পাশে, ও কি জানে জানছে, গোটা পৃথিবীর কোনো বিদ্যান নাই তার সাথে কথা বলার মতো, তাজ্জব ব্যাপার। তার মানে বুঝেন ব্যাপারটা। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিসার্চ করে কত মানুষ কতটা প্রাইজ হাসিল করে নিল, দ্য হান্ড্রেড বলে একটা কিতাব লিখেছেন, দ্য হান্ড্রেড, একশো জন মনীষীর জীবনী। মাইকেল এইস হার্ট একজন ইহুদি লেখক, একজন ইহুদি লেখক মাইকেল এইস হার্ট, তিনি বলছেন যে আমি বই লিখতে শুরু করলাম যে এই পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীকে, এই পৃথিবীর সবচেয়ে জুলজির টিচারকে, এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষককে, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে, এরকম লিস্ট করতে লাগলেন। আরে তার নবী মুসা আলাইহিস সালামও তো আছে, নাই ইহুদের নবী মুসা আলাইহিস সালাম, তো তিনি তো তার নবীকে প্রথমে দিতে পারতেন। তো উনি হিসাব করে রিসার্চ করে সমস্ত পড়াশোনা করে দেখলেন যে এক নম্বর নম্বরে যাকে রাখতে হবে তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি জানে যে এক নম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুসলমান আমাদের ঘরের নবী তো এটা ভাবি না আমরা। গান্ধীজি বলছেন, গান্ধীজির নাম শুনেছেন, ব্যারিস্টার একজন, আমাদের সবারই পকেটে টাকা রয়েছে যার ছবি রয়েছে। এই গান্ধীজি মারা যাওয়ার পূর্বে উনি একটা কথা বলে গিয়েছেন, খুব মূল্যবান কথা। উনি বলছেন, আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ, হোয়েন আই গট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড আই রিড ইট থোরলি, আই টোল্ড টু দ্য ওয়ার্ল্ড অনেস্টলি দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আনপ্যারালাল। উনি বলছেন, আমার জীবনে বহুজনের জীবনী পড়েছি, আমার লাইফে প্রচুর জীবনী পড়েছি, জীবনী গ্রন্থ পড়েছি, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাতে আসলো আমি খুব গুরুত্ব সহকারে পড়লাম, অনেক ধৈর্য নিয়ে পড়লাম, পড়ার পরে দেখছি যে এরকম বায়োগ্রাফি পৃথিবী তার কারোর হতে পারে না। সুবহানাল্লাহ। একজন হিন্দু মানুষ কমেন্টস করে এই বিষয়ে, আর আমরা মুসলমান তাকে মূল্য দেওয়া জানি না। আরে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি কিসের শিক্ষক, আপনি বলবেন যে আমি ইংরেজি পড়াই, আপনি বলবেন যে আমি বায়োলজি পড়াই, আপনি বলবেন আমি জুলজি পড়াই, আপনি বলবেন আপনি ম্যাথ পড়াই, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইউ নেম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইজ দ্য টিচার অফ ইট। আপনি যে কোনো সাবজেক্টের নাম বলবেন সেই সাবজেক্টের শিক্ষক হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আমরা ভুলে গেছি, অনুসরণ দূরে চলে গিয়েছে। তা আমি যেটা বলতে চাইছিলাম যে বক্তার বক্তৃতা শুনলে বক্তা সম্পর্কে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে বক্তার বক্তৃতা শুনতে হবে। শুনুন, কিয়ামতের মাঠে আল্লাহ ইবলিসকে ডাকবে, মিস্টার ইবলিসকে ডেকে বলবে, ইবলিস তোমার কে কিছু বলার আছে? ইবলিস বলবে, আজকে যে আমি কিছু বলবো আল্লাহকে বলবে। তো এখন ইবলিস বক্তৃতা দিবে, এরকম করে ইবলিস বক্তৃতা দিবে। ইবলিস কি বলবে জানেন? আল্লাহ আমি যখন আদম আলাইহিস সালাতুসসালামকে সেজদা করিনি তখন তুমি কনফার্ম করেছো যে আমি জাহান্নামে যাব, এটা কনফার্ম। তা আমি ভাবলাম যে খালি কি একা জাহান্নামে যাওয়া যায়, তা আমি আমার কিছু সহচর সঙ্গী করে নিব, আমি উইদাউট কোরআন হাদিস নিয়ে ডাকবো, মানুষ আমার পেছনে যাবে, তাই আমি সারা জীবন চেষ্টা করেছি। ওকে কিয়ামত অবধি হায়াত দেওয়া হয়েছে ইবলিসকে। এখন ইবলিস বলবে, আল্লাহ কোরআনে স্পষ্ট লেখা ছিল যে শয়তানের অনুসরণ করো না, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু আর আমি হচ্ছে শয়তানের লিডার। ইবলিস বলছে আমার বক্তৃতা ইবলিসের, ঠিক আছে, তো বলছে যে আমি শয়তানের লিডার ছিলাম আর কোরআনুল কেরিমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন আদুব মুবিন, এরা হচ্ছে প্রকাশ্য শত্রু, তুমি তার অনুসরণ করো না। মাওলানা সাহেব ডেকেছিলেন কোরআন দিয়ে, আমি ডেকেছিলাম কোরআন ছাড়া, ভেড়ার গোষ্ঠীর মতো সব আমার সাথে গেছে, আমি জানি ওরা আজকে আমাকে বলবো ডবল শাস্তি হোক, আমি তো জাহান্নামে যাবো যাবো, এবার আমার বক্তৃতা শেষ, এবার ইবলিস চলে যাবে সরাসরি জাহান্নামে, ও জানে যে ওকে জাহান্নামে যেতে হবে, আর এইসব লোকগুলো হাত কামড়াতে থাকবে আর বলবে আল্লাহ তাহলে ইবলিসকে ডবল শাস্তি দাও। আরে ভাই ইবলিস যদি ডবল বা ট্রিপল শাস্তি পায় আপনার কোনো সমস্যা? আপনিও যে আগুনের মধ্যে যাবেন ইবলিসও সেই আগুনের মধ্যে যাবে। সো কথা শুনতে হলে কথাকে মূল্যায়ন করতে হবে, কোরআন এবং হাদিস দিয়ে কিনা যাচাই করতে হবে,
দাড়িওয়ালা লোক দেখে পাগল হয়ে যায় না, ভাবিয়েন না যে দাড়িওয়ালা মানুষ ওর মধ্যে ইসলাম থাকবে। এই তিন দিন ধরে চোর ধরছা ছেড়ে দিচ্ছে, তিন দিন ধরে চোর ধরছা ছেড়ে দিচ্ছে, এক সময় বলছে আজকে ছেড়ে দাও, তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। তো কি? তো বলছে যে আমি একটা এমন মন্ত্র শিখিয়ে দেবো, এটা তুমি পড়লে পড়লেই জান্নাত, এটা তুমি পড়লেই জান্নাত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছে আল্লাহ রাসূল একটা জিনিস শিখিয়ে দিয়েছে আমাকে একজন। তো কি? বুঝে আয়াতুল কুরসি। তো আল্লাহ রাসূল বলছে কখন পড়তে বলেছে? বলছে প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়া হয়। তো আল্লাহ বলছে যে জান্নাতে যাবে যাবে, এখনো যায়নি কেন? ও মরেনি তাই, মানে অবশ্যই জান্নাতে যাবে, শুধু বাধা হয়েছে আর মৃত্যুটা, মরলে জান্নাতে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আবু হুরায়রা তুমি কি জানো তোমার শিক্ষকটা কে ছিল, তোমাকে কে শিখিয়ে দিয়েছে? বলছে কে আল্লাহ রাসূল? আমি তো জানি না। বলছে মিস্টার ইবলিস, ইবলিসও শিক্ষা দেয়, বিপদে পড়ে ইবলিসও শিক্ষা দেয়। এখন বর্তমান সিচুয়েশনে 98 জন বক্তা ইনকামের রাস্তা নেমে পড়েছে, পাক্কা সিজন খেতাল চলছে বক্তাদের, খেতাল চলছে, আপ টু 3 মাস খেতাল চলবে, 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা নেবে আর বসে বসে সারা বছর খাবে। আল্লাহ বলছেন ওলা তাস্তারু বি আয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। আলিফের দাম কত টাকা দেবেন বলেন তো? আলিফ দাম দেওয়া যাবে? গোটা পৃথিবী বিক্রি করলে হবে? তো বক্তা যে 8000 টাকা কন্ট্যাক্ট করে আসছে, এদের কলা ধরতে হবে, কলা ধরতে হবে। দেখেন কিভাবে কলা ধরবেন? পৃথিবীর একজন ভয়ঙ্কর মানুষের নাম বলেন তো, মানে মমিন ভালো ব্যক্তি কিন্তু তার কথা শুনলে মানুষ পায়খানা করে ফেলতো, এমন রেকর্ড আছে। নাম কি বলেন তো? উমার রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার। এত কঠিন চরিত্র, শয়তান তার রাস্তা মারাতো না, উমার যেদিক দিয়ে যায় শয়তান ওদিকে যায় না। এখানে দেখেন একটা মেয়ে দাব বাজাচ্ছে, দাব ওয়ান হ্যান্ডেড ড্রাফ দাব বাজাচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন মেয়েটা বাজিয়ে যাচ্ছে, আবু বক্কর ঢুকছেন বাজিয়ে যাচ্ছে, উসমান ঢুকছেন বাজিয়ে যাচ্ছে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, যাক মেয়েটা আনন্দ করছে, যুদ্ধ থেকে জিতে এসেছি, এটা তো জায়েজ করুক। এমন তো অবস্থায় উমার ঢুকছেন, মহিলাটা নিজের শাড়ি দিয়ে মুখটাকে পেঁচিয়ে চলে যাচ্ছে, আল্লাহর রাসূল মিসকি মিসকি হাসে না, বলছে উমার তোমাকে দেখে শয়তানও ভয় পাই, তোমাকে দেখে শয়তানও ভয় পাই। আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীর বুকে আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই সেটা হতো উমার রাদিয়াল্লাহু আনহু, এই উমার। এবার উমার একদিন জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবার সময় কি কথা বলা জায়েজ? না জায়েজ। জুমার খুতবা দিচ্ছেন উমার রাদিয়াল্লাহু আনহু, ওখানে কয়েকজন সাহাবি কথা শুনছেন না উমারের, গোল মিটিং করছেন। উমার বলছে কি ব্যাপার সালমান ফার্সি, কি হলো তোমাদের, তোমরা কি আমার কথা শুনবে না? সালমান ফার্সি একজন একজন একটা সাহাবি আল্লাহ রাসূলের, সালমান ফার্সি বলছে জি না আমরা আপনার কথা শুনতে আসিনি, আজ বক্তৃতা চলবে না আপনার, বন্ধ করেন। কিসের বক্তা আপনি? কাকে বলছে? উমার। বুঝতে পারছেন উমার কি জিনিস? মানুষকে নাকি আঙুলে তুলে আছাড় মারত এরকম উমার। এখনকার বিজ্ঞানীরা বলছে যে আরে মদিনায় বসে আমেরিকা ফ্রান্স কি করে শাসন করতো, তো বলছে ওর নামের মধ্যে আল্লাহ একটা আলাদা জিনিস দিয়ে দিয়েছিল। কি হদি খ্রিস্টানদের কথা বলছে, ওর উমার মানে যেন একটা ভয়ঙ্কর ব্যাপার। তো সালমান ফার্সি বলছে আপনার কথা শুনবো না, যা রাখেন আপনার বক্তৃতা। উমার অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, আমাকে এরকম আচরণ, কি আমি কি ভুল করলাম? বলছে সালমান ফার্সি আমি যদি ভুল করে থাকি তখন কিন্তু উমার শাসক পৃথিবী শাসন করছেন, প্রধানমন্ত্রীর বাপও। এবার এমন অবস্থায় বলছে সালমান ফার্সি আমি কি কোনো ভুল করেছি? বলে জি হ্যাঁ আপনার কথা শুনবো না, আপনি গনিমতের মাল আপনার কাছে এসেছিল, অনেক জুব্বা এসেছিল, প্রত্যেককে একটা 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 করে জুব্বা দিয়েছেন, গায়ের পাঞ্জাবি দিয়ে দিয়েছেন সবাইকে একটা একটা করে, আর আপনি তো অনেক মোটা সোটা ফিগারওয়ালা মানুষ, আপনার তো একটা জুব্বাই হয়নি নিশ্চয়ই, আপনার গায়ে যে জুব্বাটা দিয়েছে ঢিলা ঢালা, নিশ্চয়ই দুটো জুব্বা আপনি কেন নিলেন? আপনি দুটো জুব্বা কেন নিলেন? পঞ্চায়েতের, আমি আপনার এলাকার কথা বলছি না, পঞ্চায়েতের প্রধান মেম্বার সাহেব তো গোটা রাস্তা খেয়ে ফেললো গো, রাস্তা খেয়েছে, এই রাস্তাটা ভালো করে দাও, সব গোটা রাস্তা খেয়ে ফেলেছো, টেনশন নাই। তারপরে হচ্ছে ভাই হবে হেন আর আমরা বলেন প্রস্তুত, গলা টিপে ধরতে হবে। দেখুন সালমান ফার্সি একজন সাহাবি হয়ে প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীকে বলছে যে আপনার গায়ে যে জুব্বা দেখছি তা তো মনে হচ্ছে জোড়া দিয়া ডবল জুব্বা, আপনি ততক্ষণ অব্দি আপনার কথা শুনবো না, একটা জুব্বা এখনই খুলে ফেলুন। কি শাসক উমার! মনে হয় যে উমার ডবল জুব্বা নিয়েছে? মনে হয় কি? সন্দেহ আছে? হতেও পারে সন্দেহ। উমার রাদিয়াল্লাহু আনহু বলছে আব্দুল্লাহ, কার 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 নাম? উমারের ছেলের নাম। বেটা একটু দাঁড়াতো, কোথায় আছিস?
জি আব্বা লাবাইক, এই যে দাঁড়িয়ে আছি, বলছে বেটা আমার গায়ে যে জুব্বাটা ওটা কি আমার জুব্বা না তোমার আর আমার জোড়া দিয়েছি? বলছে হ্যাঁ আব্বা আমার তো জোড়া দিয়েছে। সালমান ফার্সি বলছে এবার বলেন আপনার কথা শুনবো, বুঝতে পারেননি? আরে বনি মতের মাল পেলে তো, ও তো একটা সাহাবি, আবদুল্লাহ ও তো একটা সাহাবি, আলহামদুলিল্লাহ উনিও একটা দিয়েছে, তো বাপ বেটা জোড়া দিয়ে পড়েছে, তো কোনো আপত্তি নাই। বলছে এবার আপনি কথা বলেন আপনার কথা শোনা যাবে। বক্তা যদি বেলাইন কোনো কথা বলে, বক্তার কথাকে মূল্যায়ন করা বাদ দিয়ে ওকে আগে স্টেজ থেকে নামাতে হবে। কিসের অপমান? কোরআন হাদিস নিয়ে খেলা করবে মানে এটা হয় কি করে? আরে বক্তা ওই বুখারি শরীফ তুলে বলছে যে এখানে দেখেন মিলাদ আছে, আশ্চর্য কথা গো, তাজ্জব ব্যাপার। বুখারি শরীফ তুলে সরাসরি হাদিসকে উল্টো অপব্যাখ্যা করে চালাচ্ছে, আবার বলছে যে বাপ দাদা এতদিন কি ভুল করে আসলো নাকি? আশ্চর্য কথা, বাপ দাদা ভুল করলো না তো কারা ভুল করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে যারা অধিকাংশ মানুষের অনুসরণ করবে তারা ভুল রাস্তায় যাবে, আল্লাহ বারবার কোরআনে বলছে। আপনাকে এটা আমার ভূমিকা ছিল, আপনাকে আমি বলতে চাইছিলাম যে আপনি বক্তার বক্তৃতা শুনবেন যে যাচাই বোঝাই করে, কথা বলবে তো বলবে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, বাদ বাকি কারোর কোনো কথা চলবে না, কারোর কথা চলবে না, কোনো উদাহরণ চলবে না, চললে বলে দিতে ভাই এটা গল্প হাদিস করে না, এমনি করছি। বাদ বাকি অমক কিতাবে আছে, অমক বুজুর্গানে দিন জানে, এখন ইন্টারনেটের জামানা, ছাঁচ মারলি পেয়ে যাবেন আপনি, যে কোনো বিষয় আপনি জানেন না গুগলকে প্রশ্ন করেন উত্তর দিয়ে দিবে। এখন মানুষ আর পাগল নয়, মানুষ এবং কোরআন এবং হাদিসকে বুঝে মূল্যায়ন করছে। এবার আপনি আপনাকে বলতে চাইছি যে এই মুসলিম জাতি অধঃপতনের অন্যতম এক নম্বর কারণ যে ভূমিকাটা করলাম এটাই, স্টেজে যারা রয়েছে এরা বেশিরভাগই চোর। ভাই আপনাদেরকে বলছে না কাউকে, কিন্তু আমি স্টেজে বক্তা মানে আমার মতো বক্তার কথা বলছি, বিশ্বাস করুন এই জামানায় যদি উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দরাজ করতেন 98 জন আলেমের গলা কেটে ফেলতেন উমর রাদিয়াল্লাহু আনহু। জানেন সহি তরিকার বক্তা বলেন, বিদাতি বক্তা বলেন, এই বক্তৃতা লাইনে আসতে গিয়ে বিতৃষ্ণা হয়ে যাচ্ছে, এত বড় বড় দাড়ি দেখে মনে হচ্ছে যে এখনই জান্নাত থেকে নামলো গো, এরকম মানুষ হলাহল মিথ্যা কথা বলে চলে যাচ্ছে। আরে না হলে কি মেহবুব মুর্শিক, কি বললাম ভুলে হয়েছে নাকি, মেহবুব মুর্শিক না মুর্শিদ হবে, আমি তো কনফিউজ, না হলে কি মেহবুব মুর্শিক মুর্শিক হতে পারে? বলছে 28 বছর যাবৎ উদ্বোধন করে এসেছি পুজো, 28 বছর যাবৎ আগামী দিনও করব, সম্প্রীতি ঠেকাচ্ছে, সম্প্রীতি বুঝাচ্ছে, তো চলো গরু কোরবানি দেখাবো, সম্প্রীতি বেরিয়ে যাবে। মুসলমান কাকে বলে মুসলমান? মুসলমান মানে তার হাত থেকে গোটা দুনিয়া থাকবে নিরাপদ। হিন্দু, আমার হিন্দু ভাই পুজো করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকুম দিনুকুম, তোমার ধর্ম তুমি করো, তার ধর্ম তাকে করতে দাও, তুমি বাধা দেওয়ার কে আছে, কে আছো? তাকে বলো ভাই এটা তোমার ধর্ম, আলহামদুলিল্লাহ তুমি করো, আমার ধর্ম আমাকে সুস্থভাবে করতে দাও। আপনি মানবতা দেখাচ্ছেন? আজকের খবর শুনেছেন? উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম পরিবর্তন করে আজকে করা হয়েছে ঈশ্বরপুর। ঘুমিয়ে থাকেন, দরকার আছে ঘুমিয়ে থাকেন মুসলমানরা, এ থেকে আপনাদেরকে শিক্ষিত হতে হবে না, ওই মসজিদে আপনি যাবেন আর আসবেন, ইসলামটা বুঝাতে পারি না আমরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। তো এই ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে ইসলামকে নিচে নামানোর জন্য দায়ী হচ্ছে আলেমরা, এক নম্বরে রয়েছে আলেমরা, কারণ সাধারণ পাবলিক ধর্ম বুঝে না, এ বলছে যে বুকের উপরে হাত মেনে সালাত আদায় করতে হবে, ও বলছে যে নাভির নিচে হাত মেনে সালাত আদায় করতে হবে, এ বলছে এ কাফের, এ বলছে এ কাফের। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি কোন মুসলমান অপর যদি কোন মুসলমানকে কাফের বলে, ও যদি কাফের না হয় তো এ কাফের। চিন্তা করেন মানুষ অত দিন ধর্ম অত বুঝে না, কিন্তু তাদের মধ্যে বিভেদ খাড়া করে দিয়েছে। আচ্ছা বলেন তো আপনি আর আপনার ভাই রয়েছেন, দুজনে কি ব্রেন সমান? তাহলে দুজনের ব্রেন সমান না, একজনে প্রফেসরি করে আরেকজনে মাঠে খাটে, তো যে মাঠে খাটে আর প্রফেসর এরা কি দুজন মায়ের পেটের ভাই না? কোন ব্যক্তি এই পৃথিবীর বুকে যদি এই কথা বলে আশহাদু আল্লা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল, এই কথা যদি কেউ বলে সে আমার ভাই কিনা? এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব পাকাচ্ছে কারা? আলেমরা দ্বন্দ্ব পাকাচ্ছে, বলছে ওরা আহলে হাদিস, ওদের জলসায় যাস না। কারা বলছে? একদিনও নামাজে যায় না,
চায়ের দোকান যারা গরম করে তারা, এইসব এইসব শ্রেণীর লোকেরা এই ধরনের। আর একদল বলছে তোরা হানাফি খবরদার ওদের কাছে যাস না, ওরা মালিকি ওদের কাছে যাস না, ওরা মুতাজিলা ওদের কাছে যাস না। এরকম দেখেন ডিভাইডেশন কিভাবে তৈরি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাবলিল্লাহি জামিয়া ওয়া তাফাররাকু, হোল্ড টু দা রোপ অফ আল্লাহ স্ট্রংলি অ্যান্ড নট ডিভাইডেড। আল্লাহর কোরআনকে তোমরা পাকড়িয়ে ধরো, খবরদার নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহর কোরআনকে ধরতে হবে। যে লোকটা না ভিড় নিচে হাত বেঁধে সালাত আদায় করে ও কি নামাজে সূরা ফাতিহা পড়ে না? যে ব্যক্তি ওই নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করে ওর নবী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়? যে ব্যক্তি নাভির নিচে হাত রেখে সালাত আদায় করে ওর কি জীবনী গ্রন্থ, ওর কি অন্যতম গ্রন্থ হচ্ছে কোরআন নয়? দেখুন ও বুখারি পড়ে, আপনি বুখারি পড়েন, তাহলে এত দ্বন্দ্বটা কিসের? মনে হচ্ছে ওর বাপের মসজিদ একজন আমিন বলেছে তোদেরকে বের কর, আছে এলাকায় ঘটে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার কোন বান্দা যদি আমার গৃহে আসতে চায়, ঘর আপনার না মসজিদ আল্লাহর ঘর। তাই তো নজরুল বলেছিল, আছে রে কোন শালা যে দয় মসজিদ ঘরে তালা। আমি বলিনি, নজরুল ইসলাম বলেছিল যে আছে রে কোন শালা যে দয় মসজিদ ঘরে তালা। মসজিদ ঘরে তালা পড়বে মানে আশ্চর্য কথা, এটা আল্লাহর ঘর, আল্লাহ তো পৃথিবীতে আসেন না, তা আপনার মসজিদে তালা কেন? কি কারণে তালা? কি কারণে একজন মানুষকে ওহাবি বলে তাড়িয়ে দেওয়া হয়? কি কারণে একজন মানুষ নামের নিচে হাত মারলে দেখে চোখ রাঙিয়ে দেখা হয়? মুসলমান আমরা ভাই ভাই, তরিকাতে পার্থক্য থাকতেই পারে, আপনার নামাজ পড়ে আমার নামাজ পড়ে পার্থক্য থাকতে পারে, তারপরেও আমি আপনি আমার আপন মায়ের পেটের ভাই যেমন আপনিও তেমনই ভাই। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয়। সাহাবীরা বলছেন আল্লাহ রসুল বলেন কি? আল্লাহ রসুল বলছেন জি, এক ভাই আর এক ভাইয়ের ও যা পছন্দ করলো, ওই পছন্দ যদি আর এক ভাইয়ের জন্য না করে ও মমিন নয়। আপনি যা পছন্দ করছেন আপনার ভাইয়ের জন্য পছন্দ করবেন? আপনি যে মসজিদে সালাত আদায় করছেন তার কি মন চায় না সালাত আদায় করতে? কেন আজকে এত মসজিদ ভাগাভাগি হচ্ছে? কি কারণে বিতাড়িত করা হচ্ছে মসজিদ থেকে? যার ফলস্বরূপ তারা তো বাসক সালাত আদায় করে, যার ফলে তাকে মসজিদ করতে হচ্ছে, মানুষ বাধ্য হয়ে গেছে। যদি এই নীতির উপরে মক্কা মদিনা অটল থাকতো, কথা বুঝতে পারেননি, যদি এই নীতির উপরে মক্কা মদিনার মানুষ কোথায় হাত বেঁধে সালাত আদায় করে? বুকের উপরে বাঁধে, আমিন জোরে বলে নাচতে বলে, জোরে বলে। তো এদেরকে অনেকে ওহাবি বলে, মানে গালি দেওয়াও জানে না। ওহাবি মানে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহওয়ালা, মানে গালি দেওয়ার সময় বলে যে তোর আল্লাহওয়ালা, তো দেও গালি, ভালোই তো আমরা আল্লাহওয়ালা। তাহলে এই ওহাবি যারা সৌদি আরবে বসে আছে, তারা যদি বলতো এই আমিন বলার কারণে তুমি আমার গ্রামের মসজিদ থেকে বের করে দিয়েছো, তোমাকে আমি কাবাতে ঢুকতে দেবো না, জি হুজুর হজ যে হতো না, ফরজি মসজিদে বাতিল হয়ে যেত, ওখানে আমি এমন মানুষকে দেখেছি সালাত আদায় করছে হাত ছেড়ে দিয়ে। আমি ভাবছি আল্লাহ আকবার, কোনো সময় হাত বাঁধছে না, ব্যাপারটা কি? এবার কার অনুসারে আমি জানতাম না তখন, ফার্স্ট প্রথমের দিকে। তা আমি ওকে জিজ্ঞাসা করছি যে আপনি কাকে ফলো করেন? তো বলছে আই এম দ্য ফলোয়ার অফ মালিকি, আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ফলো করি। আমরা আলহামদুলিল্লাহ, উনি ওনাকে হয়তো বুঝেছেন, বুঝে উনি সালাত আদায় করছেন। আমি বললাম যে দেখেন সালাত আদায় করার সময় হাত বাঁধে একটা রুকন, এটা ছাড়া সালাত হয় না। তবে আপনি মালিক ইমাম যে মালিক রহমতুল্লাহ আল আছে তাকে অনুসরণ করেন, তা আমার মনে হয় ইমাম মালিক রহমতুল্লাহ এই কথা বলে যাননি, একটু স্টাডি করুন। উনি বলছেন যে আপনার কথা ভালো লাগলো, উনি সম্ভবত জানি না কোথাকার ইংরেজিতে কথা বলছিলেন। তাহলে চিন্তা করুন যে আমরা হচ্ছে মুসলমানরা ভাই ভাই, একই সাথে আমরা থাকবো, না জামাত ইসলাম, না খারেজি, না মুতাজিলা, না তাবলিগি, না কিচ্ছু না, সবাই আমরা ভাই ভাই। সালাত আদায়ের সময় যদি মনে করেন যে ওর পিছনে আমার ভালো লাগছে না, তো ভালো লাগেন না, করেন না। কয়েকদিন আগে আমাদের ওখানে প্রোগ্রাম হয়েছে একটা বিশাল বড় কনফারেন্স, তো বলা হয়েছে যে মক্কার ইমামের পেছনে সালাত আদায় করা জায়েজ। কি কোশ্চেন শুনেন, মক্কার ইমামের পেছনে সালাত আদায় করা জায়েজ কি? তো বলছেন না, ওরা কাফের ওয়াবি, ওয়াবিদের পিছনে আমাদের সুন্নিদের সালাত আদায় করা জায়েজ না। কোরআনুল কারীম মাথার উপরে তুলে নিয়ে বলছে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। আমরা বলি নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ রাসূল নাকি সবসময় রেডি থাকে, মানে যেখানে মিলাদ সেখানে আল্লাহ রাসূল চলে যায়। আল্লাহু আকবার, চিন্তা করে দেখেছেন? তাহলে এই বক্তারা ডিভাইডেশন করছে,
মুসলমান জাতি পিছিয়ে পড়ার অন্যতম কারণ এই বক্তারা নিজে কোরআন হাদিস বোঝে না, কোরআন হাদিসকে মূল্যায়ন করে না, কোরআন হাদিসের চেয়ে বেশি গল্প গুজব মুখস্থ করেছে আর বেশি সুর শায়রি মুখস্থ করেছে। এমন সুর ধরেছে ভাই, ও বুঝাই যাচ্ছে না যে কি বক্তা নাকি অরিজিৎ সিং রে ভাই, এত সুর, এত সুর ওকে কে করতে বললো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খুতবা দেওয়ার সময় চোখ মুখ লাল হয়ে যেত আল্লাহ রসুলের, আর উনি সুর শায়রি করছেন। সুর যদি আপনার এতই থাকে, কোরআনুল করিম তেলাওয়াতের সময় সুর জায়েজ, বাকি ক্ষেত্রে সুর জায়েজ বৈধ নয়। তাহলে এই বক্তাদের বক্তৃতা আপনাকে আমাকে বুঝে শুনে তাকে যাচাই করে তাকে রিড করে ভালো করে পড়ে তারপরে বক্তৃতা শুনতে হবে, তবে আপনি পরিত্রাণ পাবেন। এখন প্রশ্ন হলো, ওই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলছেন উমার আপনার কথা শুনবো না কেন? সালমান ফার্সি জানতেন আমানতের খেয়ানতকারী জান্নাতে যাবে না, উমার মনে হয় আমানতের খেয়ানত করে ফেলেছে তাই যে লোকটা জান্নাতে যাবে না তার কথা কি শুনবো। এখন আপনি যে আমাকে স্টেজ থেকে নামাবেন তার জন্য তো আপনাকে পড়াশোনা করতে হবে, বুঝেননি কথাটা? সবাইকে ইসলাম চর্চা করতে হবে, তবে তো আপনি বুঝতে পারবেন যে ও বক্তা ভুল বলছে কি ঠিক বলছে নাকি। বাংলাদেশের এক বক্তা বলছে, আমাদের এক পীর সাহেব ছিলেন, উনি যা বলতেন তাই হয়ে যেত, নাউজুবিল্লাহ বলবেন না, যা বলতেন তাই হয়ে যেত। এখনকার ছোট ছোট ইন্টারনেট মুফতিরা, উনি বক্তব্য দিচ্ছেন, ইন্টারনেট মুফতিরা দু পাতা পড়েছে বাংলা পড়ে ফতোয়া দেয় বলে যে বিড়ি হারাম জর্দা হারাম, মানে এগুলোকে জায়েজ করার জন্য বক্তৃতা দিচ্ছে, এসব হারাম। এরা বলে কি আমাদের হুজুর একবারে বাবা জর্দা দিয়ে পান খেত আর লাখ লাখ লোক বলছে সুবহানাল্লাহ। তো বক্তা কিন্তু সহি তরিকার বুঝলেন, ওইটাকে সুরটাকে এটা এটাকে করে বলছে। তো বক্তা এবার বলছে, আচ্ছা বাবা জর্দায় যদি সুমান আল্লাহ হয় তাহলে কোন জর্দায় নাউজুবিল্লাহ গো। দর্শক এবার ঘাবড়ে গেছে, তাই তো চিন্তা করেন মানুষের ধারণাই তো অন্যরকম আছে ইসলাম সম্পর্কে। আপনি আপনার ছেলে মাস্টার্স করে গেছে, এমএ কমপ্লিট করেছে, ওই ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কি বলতে পারবে যে শিরক কি জিনিস, শিরক কি জিনিস? তখন ছেলে হয়তো ভাববে যে শিরক এটা তো কোনদিন শুনিনি, কেন আব্বা কোনো নতুন মোবাইল লঞ্চ করেছে নাকি নাম শিরক বলতে পারে না? আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি অবাক হয়ে গেছি এক জায়গায়, জানেন একজন লোক এসে বলছে, আগো আপনারা এখানে কেন? আমরা একটা কাজে এসেছি। তো বলছে, আপনারা দাঁড়িয়েলা মানুষ সব, মানে কোর্টে একটা কাজে আমাদের বিশেষ কাজে গেছি, তো ও আমরা আসলে ভুল জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ওখানে আসামিরা যাই, মানে ভুলে আমরা ওখানে চলে গেছি, আমাদের জায়গায় অন্যটা। তো এসে বলছে, আপনাদেরকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে সব, আপনারা এখানে? বললাম, ভাই আমাদের একটু অন্য বিশেষ কাজে এসেছি। দিয়ে কথা বলতে বলতে যে আমি বলেছি কিছু কথা, তো আমাকে বলছে, আপনার কথা কিন্তু শাহিনুর রহমানের মতো লাগছে, মানে উনি অনেক দূর থেকে স্টেজ থেকে দেখেছেন আমাকে। আমি বলছি, ভাই আমি শাহিনুর রহমান। তো আরে ভাই আপনি এই অবস্থায় দেখবো ভাবতে পারিনি, যাক আমার কি ব্যাপার দিয়ে এরকম গল্প করছি। তো আমাদের মধ্যে একজন লোক, উনি একজন ডাক্তার, প্রতিষ্ঠিত ডাক্তার, উনি এসে বলছে, কে এটা চিনেন, আপনারা চিনেন এ ভাই, আপনাকে চিনে? ও এভাবে বলছে। তখন আরেকজন আমার উঠে বলছে, আমাদের দিনী ভাই, এটা আমাদের দিনী ভাই। ওই ডাক্তার কি বলছে জানেন? আচ্ছা দিনী ভাই জিনিসটা কি জানেন? প্রতিষ্ঠিত একজন ডাক্তার, মানে সব বুঝতে পারছে না যে দিনী ভাইটা কি কি বলছেন। শিক্ষিত মানুষের মধ্যে এখন ইসলাম নাই, যে যত বেশি শিক্ষিত সে তত বেশি নাস্তিক, দেখেন মোটামুটি একটু খেয়াল করে সামথিং কিছু লোক পাবেন। তাছাড়া বেশিরভাগই যারা যত বেশি উপরের দিকে যাচ্ছে শিক্ষার জগতে তত বেশি নাস্তিকতা প্রচার করছে, তারা একসময় বলছে আল্লাহ টাল্লাহ কিছু নয় নাউজুবিল্লাহ এরকম কথা প্রচার করছে, অথচ সে কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে আমি মরবো না, তার থাকার জায়গা কিন্তু কবর, আলটিমেট ফাইনাল ডেস্টিনেশন ইজ গ্রেভ, ওকে কবরে যেতেই হবে। তারপরে বলছে আল্লাহ কিচ্ছু নেই, দাঁড়িয়ে লোককে দেখলে ওর অ্যালার্জি শুরু হয়ে যায়। এরকম মানুষ পৃথিবীতে বউ আছে, আমি নিজে আমাদের আমার মাহলটাও এরকম, তো ডাক্তার প্রফেসর প্রিন্সিপালের সাথে উঠা বসা করি, তো ওদের মধ্যে যখনই আমাদেরকে দেখেন একটা মুখটা কেমন যেন কালো হয়ে যায়। ওই জাহিলাতের জামানায় মেয়ে যখন জন্মাতো মানুষের মুখ কালো হয়ে যেত, আমাদেরকে দেখে মুখ কালো হয়ে যায়। এই রবিউল ভাই স্টেজে বসে আছে, এই যে আমার পাশে ইংরেজিতে মাস্টার্স, ও আছে আর আমি আছি, ও লুঙ্গি পরে আছে আর আমি মানে মোটামুটি একটা গেঞ্জি গায়ে দিয়েছি, বাড়িতে যেসব গেঞ্জি গায়ে দিয়ে থাকে নর্মাল একটা প্যান্ট আছে। তো একজন পুলিশ আমাদেরকে ধরলো, ধরে আমাদের সামনে ইংরেজি বলছে, ভাই দুজনই তো আমরা ইংরেজির মাস্টার, আমরা যখন ইংরেজি শুরু করেছি ওবার কাঁপতে শুরু করেছে, কাঁপতে শুরু করার পরে ও আবার ভুল বলতে শুরু করেছে। তো ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষাল,
একজন পুলিশ অফিসার তো রবিল ভাই নিউটনের থার্ড ল, তিন নম্বর যে ল আছে ওটা ইংরেজিতে বলেছে, যে উনি বলছেন যে এটা আবার কি বললেন, তা বললাম দিস ইজ দ্য ল অফ থার্ড ল অফ আইজাক নিউটন, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, আপনি কি বুঝতে পারছেন না, এবার ও এবার গ্রামাটিক্যাল ভুল ভুল করে ফেলেছে, ভুল করে ভাবছে যে ব্যাপারটা কি, আরে লুঙ্গি পরে আছে একে দেখতে রাখালের মতো লাগছে, এরা আবার ইংরেজি বলে মানে আশ্চর্য কথা, চিন্তা করেছেন, দেখেন মানে মানুষ প্রাথমিক স্টেজে ভাবছে যে মূর্খ মানুষ। হ্যাঁ, তো হাইলি এডুকেটেড লোকগুলোর মুখে দাঁড়িয়ে থাকতে পারে না, এটা ও কনফার্ম করে নিয়েছে। আমাদের গাড়ি 67 চলছে, 67, এটা একটা কমন স্পিড, আমাকে বলছে এটা ফাইনাল, আমি কেন, তো বলছে ফর রিকলেস ড্রাইভিং, আমি বলছি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিকলেস ড্রাইভিং, ক্যান ইউ টেল মি, রিকলেস ড্রাইভিং কাকে বলে বলেন, রিকলেস ড্রাইভিং মানে বেপরোয়া গাড়ি চালানো, বলেন তো 67 স্পিডে বেপরোয়া হয়, মানে টাকা খাবে কিছুই না, তারপর ফোর লেন্থের ইয়ে। তো বলতে চাইছিলাম যে কথা শুনতে হবে কোরআন এবং হাদিস থেকে, আর স্ট্যান্ডার্ড কোয়ালিটির বক্তা আনতে হবে যারা বাংলা ইংরেজি হিন্দি উর্দু আরবি সব বোঝে, খালি মাদ্রাসায় পড়েছে তারপরে বিশ্ববিখ্যাত হয়েছে বা পৃথিবী চিনেছে এমন লোক নাই। ইহুদি খ্রিস্টান এসে বললো কোরআনে নাকি কতটা ভুল রয়েছে, বলেছিল কিনা, গোটা মানব জাতির কাছে চ্যালেঞ্জ দিয়েছিল যে কোরআনে ভুল রয়েছে, একজনাও এগিয়ে আসেনি, ওরে বাপরে বাপ, এখন বলে এরা নাকি বাংলা বুঝে রে, এরা আরবি জানে না, এই কথা বলে আলেম ফতোয়া দেয়, ডক্টর জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়েছে দেওবান, জানেন কি, ফতোয়া দিয়ে ফতোয়া নাম্বারে বলে দিয়েছে, এই ফতোয়া হয়েছে ডক্টর জাকির নায়েক কাফের, গোটা পৃথিবীর আলেমরা নাকে সরষের তেল ঢুকে ঘুমাচ্ছিল সেই সময় ডক্টর জাকির নায়েক ডাক্তার প্রমাণ করে দিল যে কোরআনে ভুল নাই, তোদের বাইবেলেরই 34 ভুল আছে, কোরআনে 100 ভুল ধরেছিল, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ওই আল্লাহর তরফ থেকে এনেছেন তাকে ভুল ধরেছিল, আলেমরা চুপ বসেছিল, ডক্টর জাকির নায়েক গুরু পৃথিবীকে শুনিয়ে দিলেন, আমি বলছি না আপনাকে ডক্টর জাকির নায়েককে মানতে হবে, কথাকে মূল্যায়ন করবেন, আমি বলতে চাইছি যে আপনি যার কথা শুনবেন তাকে একটু যাচাই বাছাই করে নেবেন, যে সে কথার সব সময় বলবে যে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর কোনো মানুষকে আমরা এই বিষয়ে কমপ্লিট বিশ্বাস করি না, আপনার প্রিয় লোক হতে পারে শাহিনুর রহমান, আপনার প্রিয় লোক হতে পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার প্রিয় লোক হতে পারে মতিউর রহমান মাদানি, আপনার প্রিয় লোক হতে পারে আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি, সবাই আপনার প্রিয় হতে পারে কিন্তু কেউ অনুসরণের যোগ্য না, কথা বুঝেন নি মনে হয়, আমাকে ভালো লাগে আপনার বাড়িতে গিয়ে আপনি আমাকে বিরিয়ানি খাওয়ান, সম্মান করেন, শ্রদ্ধা করেন, এতদূর পর্যন্ত, কিন্তু আমি কি করছি এটাকে আপনি অনুকরণ করতে পারেন না, অনুকরণ করতে হবে একজনকে, তার নাম কি বলেন তো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ মানুষ মাত্রই ভুল থাকবে তার মধ্যে, থাকবেই থাকবে, আমাকে আপনি ভালোবাসতে পারেন, ডক্টর জাকির নায়েককে ভালোবাসতে পারেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসতে পারেন, কিন্তু তাদেরকে আমরা অনুসরণ করবো না, অনুসরণ একমাত্র করবো কাকে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, আমাদের মধ্যে থেকে তাওহিদ উঠে গিয়েছে, তাওহিদ কি জিনিস আমরা বুঝতে পারিনি, দেখেন যখনই আল্লাহ রসুল আল্লাহ নবীরা যুগে যুগে এসেছে প্রত্যেকটা নবী রসুলের দাওয়াত কি ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, একবার বলো কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা বেঁচে যাবে, আল্লাহ যে একটা, এই একটা আল্লাহর দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দিয়েছে, তাই তো, সবাই সমস্ত নবী রাসূল এই দাওয়াতটা দিয়েছে। এখন প্রশ্ন হলো নূহ আলাইহিস সালাম 950 দাওয়াত দিয়েছেন মানুষকে, লোকজন তাচ্ছিল্য করেছে, কেউ গলায় গামছা বেঁধে টেনে নিয়ে বেড়েছে, কেউ বলেছে পাগল, তখন যখন তিনি পারলেন না তখন আল্লাহকে বলছে আল্লাহ আমি আর পারলাম না, তুমি ব্যবস্থা করো, 950 ধৈর্য কাকে বলে, আপনি এত তাড়াতাড়ি ধৈর্য হারালেন মানে, আশ্চর্য কথা, এ দেখেন দেখেন এত বছর দাওয়াত দেওয়ার পরে 40-42 লোক হয়তো তার দলে এসেছিল, তারপর আল্লাহ বলছেন এবার নৌকা বানাও, যখন নৌকা বানালো তাকে আরো পাগল ভাবলো, প্লাবন আসলো, মানুষ ডুবতে শুরু করলো, নিজের ছেলে কেনান পাহাড়ের উপরে, আল্লাহকে বলছে আল্লাহ জন্ম তো আমি দিয়েছি, আমাকে নাই মানে না, আপনাকে নাই মানে না, ছেলে তো আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলে চুপ, একজন নবীর জন্য এটা সাজা না যে কোনো কাফেরের জন্য দোয়া করবে, চিন্তা করেছেন, আমি আপনাকে বলতে চাইছি যে তাওহীদ যারা মানেনি যুগে যুগে তাওহীদ না মানার কারণে আল্লাহ বিশাল বড় বড় আজাব দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষ ধুলির সাথ হয়ে গেছে, এখন দেখেন নাস্তিকতার ভাব বেড়ে গিয়েছে, মানুষ আর মুসলমান মুসলমান নাই,
কেমন মুসলমান নাই? কারো আল্লাহ একটা, এটা তো মুসলমান আছে, কারো আল্লাহ দুটো, কারো আল্লাহ তিনটি, কারো আল্লাহ চারটি আছে না? এমন একজন মানুষ সালাত আদায় করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিয়েছে, সেই লোকটা আবার পাথর চাপড়িতে যাচ্ছে, যাচ্ছে কিনা? তো পাথর চাপড়িতে গেলেই যে আপনি শির্ক করলেন, শির্ক করলে যে আপনি মুসলমান থাকবেন না, আবার যে কালেমা পড়ে আপনাকে সঠিক রাস্তায় আসতে হবে? হাদিস সহিহ বুখারি 1118, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাদদিরু ইল্লা ইলা সালাসা মাসাজিদ, খবরদার নেকির উদ্দেশ্যে এই তিনটি জায়গা ব্যতীত যেও না, খবরদার নেকির উদ্দেশ্যে এই তিনটি জায়গা ব্যতীত যেও না। এক, মসজিদুল আকসা, জেরুজালেমে যে মসজিদ। দুই, মসজিদুল হারাম, যে কাবা ঘর রয়েছে এই মসজিদ, ওখানে এক রাকাত সালাত আদায় করলে 100,000 রাকাতের নেকি পাওয়া যায়, সুবহানাল্লাহ। তিন, মসজিদুল আনা, আমার মসজিদ, আল্লাহ রাসূল বলছে, ইয়ানি নববী, মসজিদুল নববী, নেকির উদ্দেশ্যে যেতে গেলে এই তিনটি জায়গা যেতে হবে। কেউ যদি মনে করে গোবিন্দপুরে ইজতেমা হচ্ছে, বিশাল বড় জামাত, ওখানে গিয়ে নেকি কামাবো, 100% পাপ হবে, নইলে বুখারি মিথ্যা। বুঝতে পারেন আমার কথা? আপনি দেখতে যেতে পারেন, বক্তৃতা শুনতে পারেন, নো প্রবলেম, কিন্তু নেকির উদ্দেশ্যে গেলেই পাপ হবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন নেকির উদ্দেশ্যে তিনটি জায়গায় যেতে হবে। আপনি এখানে এসেছেন, আল্লাহ এমনি আপনাকে নেকি দিবে? এখানে আসলে 17 নেকি, আর ওই ওদিকে একটা জাল খেয়েছে, ওখানে গেলে 20 নেকি, যদি এটা মনে করেন তাহলে বিপদ আপনার। তাহলে আল্লাহর তাওহীদকে বুঝতে হবে, আল্লাহ কে এটাকে জানতে হবে। এই আল্লাহ কে জানতে গিয়ে বহু মানুষ আজকে বিভ্রান্ত, কারোর ভেতরে একটা কিছু রয়েছে, সেটাকে মাবুদ বানিয়ে নিয়েছে, আছে না ভেতরে? এটা ভেতরে একটা নাফস আছে, তো আপনার নাফস একটা ভালো আছে, একটা খারাপ আছে, তো আপনাকে খারাপ পথে পরিচালনা করছে। বলছে আশ্চর্য কথা গো, হিন্দু ভাইরা রয়েছে, ইহুদি ভাইরা রয়েছে, খ্রিস্টান ভাইরা রয়েছে, কেউ জান্নাতে যাবে না? আশ্চর্য কথা, খালি মুসলমানরা জান্নাতে যাবে? কি অমানবিক একটা ব্যাপার! দেখেন ওর ভেতর থেকে চেরা দিচ্ছে, অবশ্যই আল্লাহ বলছেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর কোনো ধর্ম আমি গ্রহণ করবো না। কোরআন কি আমাদের নাকি সবার? সমগ্র মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আল্লাহ যেমন বলেছেন ইয়া আইহাল জিনা আমানু, তেমন বলেছে ইয়া আইহান নাস, হে মানব সকল, হে মানব সকল, আল্লাহ বলেছেন। আপনি খুলুন শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 13 পৃষ্ঠায় বলা হচ্ছে যে অজ্ঞান হে টুকরে তো মোহাম্মদ অন্ধকার না আসাম, এমন একটা জামানা আসবে, ওই জামানা অন্ধকারে ছেয়ে থাকবে, তোমরা যদি স্বর্গে যেতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, কিচ্ছু করার নেই। আপনার গ্রন্থ বলছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 13 পৃষ্ঠা। আর আরেকটা গ্রন্থের কথা বলি যেটা প্রত্যেক হিন্দু ভাইদের বাড়িতে আছে, সেটা কি বলেন দেখি? শ্রীমৎ গীতা, যেটাকে ভাগবত গীতা বলা হয়, 7 অধ্যায় 20 মন্ত্র, 7 অধ্যায় 20 মন্ত্র, ওখানে বলা হচ্ছে কামনার দ্বারা যাহাদের ব্রেন নষ্ট হইয়া গিয়াছে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া থাকে। মানে যাদের ব্রেন বুদ্ধি মাথা খারাপ হয়ে গেছে তারা পুজো করে, আমি বলছি না, শ্রীমৎ ভাগবত গীতা 7 অধ্যায় 20 মন্ত্র না পেলে পরের বার গলায় স্যান্ডেলের মালা দিবেন। ভাষা বুঝেননি? বলছে কামনার দ্বারা যাহাদের ব্রেন নষ্ট হয়ে গিয়েছে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। কেন? পূজা একজনেরই করতে হবে, সে তাকে সাত আসমানে, তার নাম হচ্ছে আল্লাহ, 99টা নাম আছে, যেটা খুঁজি থাকেন, কোনো আপত্তি নেই। তাহলে এখানে আমি আপনাকে বোঝাতে চাইলাম যে প্রত্যেকটা ধর্মের মূল কথা সার কথা এক। আপনি খুলুন গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 12 মন্ত্র নম্বর 12-14, ওখানে বলা আছে যীশু খ্রিস্ট নিজে তার জাতিকে বলছে যে আই হ্যাভ সেন্ট টু মেনি থিং টু ইউ নাও, ইউ ক্যান বিয়ার দেম নাও, হোয়েন দ্য স্পিরিট অফ ট্রুথ শ্যাল কাম হি উইল টেল দ্য রাইট পাথ, হিজ নেম উইল বি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি উইল গ্লোরিফাই ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি ডিড নট সে এনিথিং ফ্রম হিজ ওন ইনসাইড, অ্যাজ হি হার্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি উইল টেল টু দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হচ্ছে যীশু খ্রিস্ট নিজে তার জাতিকে বলছে আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই, তোমরা এখন তা বুঝতে পারবে না, যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে, সত্য পথে পরিচালিত করবে, তখন তোমরা বুঝতে পারবে। সে নিজে থেকে কোনো কথা বলবে না, উপর থেকে যা শুনবে তাই বলবে, তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, জি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আমি বলতে চাইছি যে আপনি এক আল্লাহর ইবাদত করবেন, আপনার দ্বিতীয় কোনো মাবুদ থাকবে না, না থাকবে পাথর চাপড়ি কোনো মাবুদ, না থাকবে হাজি আলী কোনো মাবুদ, না থাকবে অন্তরের নার্স কোনো মাবুদ, না থাকবে স্ত্রী মাবুদ। স্ত্রী মাবুদ হয় জানেন কি? নিজের স্ত্রী মাবুদ হয়,
শাইনুর ভাই যা মুখ ছিঁড়ে বলে গেল, গো যাদের দাড়ি নাই ওরা কাপুরুষ, এ কথা বলেছে। এখন স্ত্রীকে গিয়ে বলছে যে কি করবো গো, শাইনুর ভাই তো খুব কঠিন কথা বলে গেল দাড়ি রাখার ব্যাপারে, যদিও বলিনি আজকে, সুযোগ পেলে দেখছি পরে, তো দাড়িটা রেখে দিব। যা তো মৌলবি মামাদের কাজই হয় গো, ওরা তো বলবেই, তাই বলে রাখতে হবে। আরে ছোট মেয়েটা বিয়ে দাও, তারপরে দাঁড়িয়ে রাখো, মানে গ্যারান্টি 2050 অব্দি বাঁচবে, মানে ও মরবে না, আল্লাহর কাছে সনদ নিয়ে এসেছে, ভালো করে বুঝেন। এবার দাঁড়িয়ে রাখতে কে বলেছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইফাউল্লাহ, আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন ইফাউল্লাহ, দাড়িটাকে ছেড়ে দাও, আসুস সারেফ মুস্তাকে ছাটো, আল্লাহ বলছেন দাড়ি রাখো, স্ত্রী বলছে না রাখতে হবে না, তাহলে আপনি আল্লাহর স্থানে স্ত্রীকে বসে দিয়েছেন, সি এটা হচ্ছে শিরক। আর শিরককারী যে ব্যক্তি শিরক করবে তার থাকার জায়গা জাহান্নাম। 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত, 48 নম্বর আয়াত পড়ে নিন। حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.